আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এম এস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আপনারা নিশ্চয়ই থামলাইন দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে কথা বলতে চাচ্ছি যে জর্ডানের ক্লাসিক ফ্যাশনে একটি মেয়ের লাশ পাওয়া গেছে গতকালকে এই একটি গুজব ছড়িয়ে পড়েছিল তো সেই গুজব থেকেই সারা ক্লাসিক ফ্যাশানে জর্ডানের আলহাসান ইন্ডাস্ট্রিয়ালের এরিয়ায় প্রচুর বাংচুর হয়েছে মেয়েরা ছেলেরা সবাই মানে সবাই মিলে মানে প্রচুর বাংচুর করছে আলহাসানের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস নামে যে গার্মেন্টসটি আছে এই গার্মেন্টসটির প্রচুর ক্ষয়ক্ষতি করেছেন এই ফ্যাক্টরিরই কর্মরত ওয়ার্কাররা তো ওইখানে সবচেয়ে বেশি ক্ষতি করেছে যে ফেস টুতে ওয়ার্কার সেন্টার আছে সেই ওয়ার্কার সেন্টারটিকে একেবারে ভেঙে চুরমার করে ফেলেছে এই ওয়ার্কার সেন্টারটিতে কিন্তু যারা সাধারণ রুগী ছিল এখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হইতো চিকিৎসার জন্য এখানে একটি মানে বিশাল একটি রুম ছিল যে রুমের মধ্যে ফার্মেসির মতো করে প্রচুর ঔষধ রাখা ছিল সেই ঔষধগুলি মানে ভেঙে চুরে সব কিছু ফেলে দিয়েছে কারণ কি কারণ হচ্ছে তাদের একজন বাংলাদেশি বোন মারা গেছে কিন্তু বিশ্বাস করুন আমি নিজেও কালকে ভিডিও করেছিলাম সেই গুজবে আমি নিজেও ছিলাম সেই কারণে আমি ভিডিওটি সরিয়ে দিয়েছিলাম তো আমি আমার অভিমত আমি এখনও পর্যন্ত কিন্তু জানি না যে আসলে এই গুজব কি আমি আমার যেই বিশ্লেষণ আমি যেমনটা মনে করি যে এখন হচ্ছে স্মার্টফোনের যোগ টেকনোলজির যুগ আলহাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ক্লাসিক ফ্যাশানে যদি তিরিশ হাজার লোক থাকে আমার মনে হয় তিরিশ হাজার লোকের কাছেই একটি করে স্মার্টফোন আছে যেই ছবিটি ভাইরাল হয়েছিল যে মেয়েটি লাশ পাওয়া গেছে এই ছবিটি একটি মাত্র ছবি সবার হাতে হাতে প্রত্যেকটি মানুষের হাতে হাতে একটি মাত্র ছবি আমার কৌতূহল ওই জায়গায় আমি আজকে যেটা বুঝতে পারলাম যে আমি যদি একটি লাশ দেখতে পারি তাহলে নিশ্চয়ই আমি একটি মাত্র ক্লিক করবো না ছবির আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্নভাবে মানে ছবিটি নিতে চেষ্টা করবো আর ছবি কেউ তুলতে পারল না অনেকেই গুজব হয়েছে যে পুলিশ এসে পড়ছে সাথে সাথে পুলিশে লাশ নিয়ে গেছে পুলিশ আমরা তো আলহাসান এরিয়াতে মাঝে মধ্যেই যাই জানি যে ওইখানকার মেয়েরা কি ধরনের যে ওইখান থেকে পুলিশ এসে যদি সত্যিকার অর্থেই একটি লাশ পাওয়া যেত তাহলে এতগুলি মেয়ের কাছ থেকে পুলিশরা লাস্টি নিয়ে যেতে পারতো না আমরা জানি বাংলাদেশি বোনেরা প্রচুর সাহসী তাদের একজন বোনকে মানে পুলিশ নিয়ে চলে যাবে এটা তারা হইতে দিবে না যদি গুম করার মতো হইতো কিন্তু আমার বোনেরা প্রচুর সাহসী এটা হইতে দিত না কোনোভাবেই হইতে দিত না আমি ব্যক্তিগতভাবে অনেকগুলি লোকের সাথে ক্লাসিক অ্যাপারেলসের অনেকগুলি লোকের সাথে কথা বলছি যে ভাই গতকালকে যে এই যে এই ধরনের আন্দোলন হইল বাংচুর হইল প্রচুর ক্ষয়ক্ষতি করা হইলো আপনি কি লাশ দেখছেন বলে না আমি তো ভাই লাশ দেখি নাই আমি মিনিমাম বিশ জনের কাছে ফোন করেছি বিশ জনের মধ্যে বিশ জনই বলতেছে যে না ভাই লাশ দেখি নেই কিন্তু কেউ কেউ বলতেছে যে মনে হয় আসলে ঘটনার সূত্রপাত হচ্ছে ওইখানে আমি গতকালকে কিন্তু বলেছিলাম যে বাইশ নাম্বার হাউজের ঊনপঞ্চাশ নাম্বার রোমের এই মেয়েটি মারা গেছে কাহিনিটি হচ্ছে ওই জায়গায় বাইশ নাম্বার হাউজের ঊনপঞ্চাশ নাম্বার রোমের ওই মেয়েটির আজকে ফ্লাইট ছিল সেই মেয়েটি গতকালকে বা পরশু দিন সোশ্যাল মানে সোশ্যাল নামে একটি অপশান আছে যেখানে মানে অনেক দিন চাকরি করার পর মানে মালিক পক্ষ মানে এককালীন অনেকগুলি টাকা ফেরত দেয় তো এই সোশাল তুলতে গিয়েছিল তারপর মেয়েটি আর আসে নাই এখন কথা হচ্ছে মেয়েটি আর আসে নাই এই মেয়েটি কি সেই মেয়ে এটা কিন্তু ওই মেয়েদের রোমে আপনাদের একটা জিনিস বসতে হবে যে আপনারা অনেকেই হয়তো আমাকে ভুল বুঝতে পারেন কিন্তু ভুল বুঝার কোনো অবকাশ নেই আপনারা এখানে প্রতিটি রুমে জন করে থাকেন জন মাত্র লোক থাকেন এই জনের মধ্যে কে কোন ধরনের পোশাক পরে কে কি ব্যবহার করে সব কিছু কিন্তু আপনারা সবাই সবারটা জানেন তো এই যেই মেয়ের ছবিটা ভাইরাল হয়েছে আর যেই মেয়ে আপনাদের রোম থেকে পালাইছে যেই ছবিটি ভাইরাল হয়েছে এই ছবিটির মধ্যে মেয়েটির পোশাক যেরকম ছিল ওই রুমের কেউ এই ধরনের পোশাক চিনে না তার মানে বোঝা যাচ্ছে যে আসলে এই মেয়েটি সেই মেয়ে না আর আমি যত দূর জানতে পারলাম যে অনেকেই আমার এই ভিডিওতে এসে কমেন্ট করতেছে আমি ওনাদেরকে বলেছিলাম যে মেয়েটির পরিচয় জানেন কিনা কেউ বলতেছে কাপাসিয়া কেউ বলতেছে কিশোরগঞ্জ কেউ বলতেছে বরিশাল এখান থেকে আমি বুঝতে পারি যে আসলে টোটালটাই মানে গুজব আমার কিছু বড় ভাই বা উপরের লেভেলের অনেকেই আছে যারা বলল যে আসলে ক্লাসিক ফ্যাশনের সুনাম নষ্ট করার জন্য একটি চু মানে কুচুকরি মহল ক্লাসিক ফ্যাশনের পিছনে লাগছে আর ক্লাসিক ফ্যাশনের পাশাপাশি বাংলাদেশি মেয়েদের সুনাম নষ্ট করতেছে হয়তো ভাই আমরা এখন এই মুহূর্তে বসতেছি না তো সেই সুনাম নষ্ট করার জন্য মহল এই ধরনের বিভিন্ন রকমের ছবি এই ছবিটা অনেক আগের পুরনো একটি ছবি ফেসবুক থেকে ডাউনলোড করে তারপরে এখানে মানে সারা হয়েছে আর যেই কিসবালা মানে কিসবালা বলতে হয়তো বাংলাদেশ থেকে যদি কেউ যান মানে আমার ভিডিওটি দেখেন তাহলে তারা বুঝতে পারবেন যে কিস হচ্ছে যে এখানে যে ময়লা ফালানোর জন্য যে পলিথিনগুলি আছে না বড় 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 পলির মধ্যে মানে ময়লাগুলি ফেলে তারপরে ওইটাকে গিট্টু দিয়ে ফেলে দেয় অনেক বড় বড়ো যে কালো কালো পলিথিন থাকে এটাকে এই দেশে কিসবালা বলা হয় তো যেই কিসবালাও এখানে দেখা গেছে আল হাসান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মেয়েরা এত বড় বড় কিসবালা ব্যবহার করে না এইটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেই রুমের মেয়েটি উদা হয়েছে মানে খালি বালি হয়ে গেছে রুমের কেউ এই লাশের যে পোশাক এইটার সাথে মানে মিল খুঁজে মানে পাইতেছে না তো এইগুলি থেকে বোঝা যেতেছে যে আসলে সবাই মানে গুজবে কান পেতে ক্লাসিক ফ্যাশনের এত বড় ক্ষতি করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন যে যে ফেস টুতে ফেস টুতে যে ওয়ার্কার সেন্টার আছে যেখানে ওয়ার্কারদের মানে জিম করার জন্য মানে বিভিন্ন রকমের সুযোগ সুবিধার জন্য যেই রুমটি তৈরি করছে কোম্পানি সেই কোম্পানিটিকে কিভাবে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আপনারা একটু যদি দেখেন আপনারা নিশ্চয়ই এখানে কিছু ভিডিও ফুটেজ দেখতে পাইলেন এই যে ঔষধগুলি এমনভাবে আপনারা ভেঙে চুরে মানে নষ্ট করে দিছেন এখানে তো আপনাদেরই চিকিৎসা করা হয় আপনাদের মতো সাধারণ ওয়ার্কারদের যদি মানে ছোটোখাটো কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে আপনাদেরই চিকিৎসা করা হয় এখন এই যে ওয়ার্কার সেন্টারটা আপনারা বাঙলেন এখন আপনাদের চিকিৎসাটা এখন কোথায় দেওয়া হবে এই চিন্তাটা কি আপনারা একবার করছেন একবারও করেন নাই এই ওষুধগুলি বাংচুর মানে ওষুধগুলি ফালাইছেন বিল্ডিংটারে বাংছেন এই কোম্পানির কত টাকার ক্ষতি করছেন আপনারা এই যে দেখেন গ্লাসগুলি যে আপনারা কতগুলি গ্লাস এইভাবে বাংছেন এই কত টাকার ক্ষতি করছেন কোম্পানির মালিক মানে কতটা ধৈর্যশীল হবে আর আপনাদের প্রতি হয়তো আমার এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই গালাগালি করবেন এটা আমি খুব ভালোভাবেই জানি কিন্তু ভাই যেটা সত্য ওইটা তো বলতেই হবে যদি আপনার বিবেক বুদ্ধি থাকে সাধারণ জ্ঞানও থাকে তারপর আপনারা চিন্তা করবেন যে আপনারা বাংলাদেশ থেকে মানে বিনা পয়সায় বাংলাদেশ থেকে আসার জন্য কিন্তু বিদেশে টাকা লাগে না বিনা পয়সায় আপনারা এই বিদেশে এসে কাজ করতেছেন আপনাদেরকে থাকা খাওয়া বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কোম্পানিগুলি দিচ্ছে তারপরও আপনারা যেভাবে বিভিন্ন ইস্যু নিয়ে ছোটোখাটো ইস্যু নিয়ে অনেক সময় আন্দোলন করেন হ্যাঁ আমি অস্বীকার করি না যে অনেক আন্দোলন আপনাদের মানে যুক্তিসঙ্গত আছে আবার যুক্তি ছাড়াও অনেক আন্দোলন আছে তো আমি এই ছোটোখাটো জিনিসগুলি নিয়ে যে আপনারা আন্দোলন করেন এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় সারা পৃথিবীর মানুষ কিন্তু জানে তখন জানতে পারে বুঝতে পারে যে বাংলাদেশের মেয়েরা এরকম ধরনের উশৃঙ্খল বাংলাদেশি মেয়েরা এই ধরনের ভাঙচুর করেন এটা কিন্তু যে শুধু আপনার একার বদনাম তা কিন্তু না এটা কিন্তু আমাদের দেশের বদনাম তো সুতরাং আমি সর্বশেষ এটাই বলতে চাচ্ছি যে আপনারা কেউ কখনোই গুজবে কান দিবেন না আপনারা আগে দেখবেন বুঝবেন বোঝার চেষ্টা করবেন যে আসলেই কি এরকম ঘটনাটা কি ঘটছে কিনা তারপর আপনারা হয়তো আন্দোলন করেন আন্দোলন করেন সবাই একসাথে আপনারা মাঠে নামেন নিচে নামেন নিচে নেমে আপনারা আন্দোলন করতে পারেন মিছিল করতে পারেন কিন্তু কোনো কিছু বাংচুর করতে পারেন না কোনো কিছু বাংচুর করার অধিকার আপনাদের আমি মনে করি নাই তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের ক্লাসিক ফ্যাশনের আশেপাশে যারা আছে সকলের কাছে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ